মুহূর্তে রায়গঞ্জের ছবি দেখাবো দর্শকদের। সরাসরি চলে যাব রায়গঞ্জে, আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছেন আমাদের সঙ্গে। ভাস্কর, সকাল থেকে রায়গঞ্জে ধুমধুমার পরিস্থিতি, এখন 10টা বাজে, এখন কি ছবি দেখতে পাচ্ছো? একেবারে মীনাক্ষী, দেখো সকাল 10টা মানে কাজের সময়, অর্থাৎ সমস্ত অফিস খুলে যায় বা আরো একাধিক প্রাইভেট অফিস হোক বা সরকারি অফিস সমস্ত কিছু খোলা থাকে। কিন্তু উত্তরবঙ্গে 12 ঘন্টার বন্ধ ডাকা হয়েছে, যে বন্ধে এই মুহূর্তে বাজে সকাল 10টা। আমি একেবারে রায়গঞ্জে যে প্রপার যে পাবলিক বাস স্ট্যান্ড, সেই পাবলিক বাস স্ট্যান্ডের সামনে দাঁড়িয়ে রয়েছি। বিশ্বরূপ কে বলো, বিশ্বরূপ, একটা সার্বিক 360 ডিগ্রি ভিউ দাও পাবলিক বাংলার দর্শকদের। সমস্ত দোকানপাট বন্ধ মীনাক্ষী, বাসের চাকা এতটুকু 1 ইঞ্চিও গড়াচ্ছে না, গোটা রাস্তা শুনশান, একদম আপৎকালীন প্রয়োজন ছাড়া কেউ রাস্তায় বেরোননি। এবং একদম হাতে গোনা কয়েকটি টোটো থেকে শুরু করে হাতে গোনা কয়েকজন তারা রাস্তায় রয়েছেন। এবং সার্বিকভাবে অন্তত এখন অবধি যে ছবিটা ধরা পড়ছে, আমরা সকাল থেকে রিপাবলিক বাংলায় লাগাতার উত্তরবঙ্গের বিভিন্ন এলাকার ছবিগুলো দেখাচ্ছি, রায়গঞ্জের ছবি দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগেই, কিন্তু একাধিক বিজেপি কর্মী সমর্থকদের পুলিশ কার্য তো টানতে টানতে কিন্তু তুলে নিয়ে গিয়েছে, সেই ছবিটাও আমরা দেখাচ্ছিলাম মীনাক্ষী। তবে দেখো এখন অবধি অন্তত যে ছবিটা ধরা পড়ছে রায়গঞ্জের, একদম আমি যে জায়গাটা দাঁড়িয়েছি পাবলিক বাস স্ট্যান্ডের সামনে, একেবারে শুনশান, সমস্ত দোকানপাট বন্ধ, শুধুমাত্র আপৎকালীন প্রয়োজনে মানুষ রাস্তায় বেরোচ্ছেন এবং বন্ধ এখনো অবধি, পুরোটাই তো বন্ধ। দুদিকেই দেখতে পাচ্ছি ভাস্কর, দুদিকেই দোকানপাট বন্ধ। তুমি সঙ্গে থাকো, আমি আলিপুরদুয়ারের ছবিটা একটু জানবো, তোমার কাছে আবারও আসছি। তার পাশাপাশি বালুরঘাটের ছবিও জানবো, বালুরঘাট থেকে আমাদের প্রতিনিধি রিপন রয়েছেন আমাদের সঙ্গে। রিপন, বালুরঘাটে কি ছবি দেখতে পাচ্ছো? দোকানপাট কি বন্ধ পুরোটাই? সকাল 10টা বাজে, এই সময় তো দোকানপাট খুলে যাবার কথা অন্যান্য দিন। হ্যাঁ, একেবারে মীনাক্ষী, দেখো অন্যান্য দিনে যে চিত্র থাকে তার থেকে কিন্তু আজকে বালুরঘাটের চিত্র কিন্তু সম্পূর্ণই আলাদা। আমি একবার দেখানোর চেষ্টা করব, এইটা প্রাণকেন্দ্র বালুরঘাট শহরের থানামোড় এলাকা, থানার ঠিক সামনেই কিন্তু এই যে দোকানপাটগুলো সেটা কিন্তু অবস্থিত। আমি দেখতে পাচ্ছি কিন্তু আজকে কিন্তু সবটাই বন্ধ, এবং বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কিছুক্ষণ আগে প্রেস কনফারেন্স করে যেটা জানালেন যে উত্তরবঙ্গ বন্ধ যে তারা ডেকেছিলেন সেটা কিন্তু একদম সফল হয়েছে। এবং দক্ষিণ দিনাজপুর জেলায় কিন্তু দফায় দফায় যে বিজেপি কর্মীরা তারা কিন্তু রাউন্ড দিচ্ছেন, গোটা শহর জুড়ে বাইক নিয়ে তারা ঘুরছেন, এবং যেখানে দোকানপাট খোলা রয়েছে তা কিন্তু তারা বন্ধ করে দিচ্ছেন। এবং যে দোকানপাট বন্ধ রিপন বালুরঘাটে, তুমি সঙ্গে থাকো, আমি সরাসরি চলে যাব এই মুহূর্তে শিলিগুড়িতে। উন্মিলন রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। উন্মিলন, রাস্তায় দেখতে পাচ্ছি বিধায়ক শঙ্কর ঘোষ বসে পড়েছেন, তার কাছে যাও, জানতে চাও যে সকাল থেকে যে ছবিটা উঠে আসছে, দিকে দিকে ধরপাকড় করা হচ্ছে বিজেপি কর্মী সমর্থকদের, তারা বলছেন তারা শান্তিপূর্ণভাবে আজকের এই ধর্মঘট বাদ পালন করছেন, অথচ তাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে বিনা কারণে। এখানে কিন্তু বিধায়ক নিজে নেমেছেন আজকে রাস্তায়, তার কারণ তিনি তার যে সমর্থক কর্মী সমর্থকদের নিয়ে কিন্তু এখানে সকলকে বোঝাতে এসেছিলেন যে আজকে যাতে তারা পালন করেন, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে একের পর এক আটক করা শুরু করে। এই মুহূর্তে কিন্তু পুলিশ গাড়ি ভরে, ঠিক সেই কারণে এই মুহূর্তে কিন্তু বিধায়করা নিজেরা বসে পড়েছেন রাস্তায় হাসপিচকের ঠিক মাঝখানে, হাসপিচক অবরোধ করে কর্মী সমর্থকদের সঙ্গে কিন্তু এখানে বিধায়করা বসে রয়েছেন। আমি সেই ছবিটাই দেখাচ্ছি, এখানে কিন্তু ধুন্ধুমার পরিস্থিতি কিছুক্ষণের জন্য হয়েছিল, এই মুহূর্তে রাস্তা অবরোধ করে পথ অবরোধ করে, এবং পুলিশ এসে কিন্তু তাদেরকে রিকোয়েস্ট করছে বিধায়কদের যে তাদের যারা তারা যেন উঠে যায়, কিন্তু এখনো পর্যন্ত এই বিক্ষোভ কিন্তু চলছে। আমরা অবশ্যই সেই আবেদন আমরা করছি।